আগে প্রথমে মাংসটা ভেজে নিই। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নিই। প্রত্যেকটা মাংসকে এইভাবেই আমি ভেজে নিই। এবারে ওই সাদা তেলেই আমি আলুগুলো ভেজে নিই। হাই ফ্রেন্ডস, হেলদি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কষা। তো চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেনকে আমি 6 পিস করেছি। চিকেনটাকে দেখুন ভেজে রেখেছি। এখানে 250 গ্রাম পেঁয়াজ আছে, টমেটো, এখানে আমি আলু ভেজে রেখেছি, আদা, জিরে বাটা, হলুদ, লঙ্কা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা আছে বিরিয়ানি মশলা, আর এখানে আছে ফেটিয়ে রাখা টক দই। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। চলুন রান্নাটা স্টার্ট করি। ওই একই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিই। একটু লাল হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আমি কিন্তু সম্পূর্ণ সাদা তেলে রান্নাটা করছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য লবণ ব্যবহার করছি। আমি আজকের মাংস রান্নাটা পুরোটাই সাদা তেলে রান্নাটা করব। আপনারা চাইলে মাস্টার্ড অয়েল বা অলিভ অয়েলেও রান্নাটা করতে পারেন। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি দিয়েছি। এবারে দিয়ে দিলাম রসুন বাটা। এবারে দিয়ে দিলাম জিরে, ধনে দিলাম আদা বাটা। সামান্য চিনি আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখানে আমি 2 চামচ টক দই ব্যবহার করলাম। ভালো করে কষিয়ে নিই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মাংস। আমার মাংসটা প্রায় 1/2 ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মাংসটাকে ভালো করে আবারও কষানো হয়ে গেলে এবারে গরম জল ব্যবহার করব। মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল ব্যবহার করছি। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আমার মাংসটা প্রায় রান্না হয়েই গেছে। আমি নামানোর আগে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো গ্যাস অফ করে। দেখুন মাংসটা ঠিক এই রকমই দেখতে হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, আবারও দেখা হবে রেসিপি নিয়ে।